হ্যালো এভরিওয়ান, দিস ইজ শিহাব। এই টিউটোরিয়ালে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সম্বন্ধে জানবো। আমরা প্রোগ্রামিং এর সময় যখন লুপ ব্যবহার করি বা বিভিন্ন জায়গায় যখন দেখি আই প্লাস প্লাস, প্লাস প্লাস আই বা আই মাইনাস মাইনাস, এই ব্যাপারগুলো আমাদের শুরুতে সি প্রোগ্রামিং এর শুরুতে অনেক কনফিউজ করে আমাদের। তো আজকে আমরা সেই ব্যাপারগুলো দেখব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সেই কনফিউশন আর থাকবে না। তো আমি শুরু করার জন্য মাঝখানে কোডটা মুছে দিচ্ছি। আই নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, সেখানে আমি 20 রাখতেছি। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আই প্লাস প্লাস অ্যান্ড প্লাস প্লাস আই দুইটার মানেই হচ্ছে আয়ের সাথে এক যোগ করা। সেম আই মাইনাস মাইনাস এবং মাইনাস মাইনাস আই, এই দুইটার মানেও আয়ের থেকে এক মাইনাস করা। তাইলে আমাদের এখন প্রশ্ন হতে পারে যে প্লাস প্লাস পরে দেওয়া এবং আগে দেওয়ার মানে কি, বা মাইনাস মাইনাস পরে দেওয়া বা আগে দেওয়া মানে কি। তো এটা আসলে ডিফাইন করে যে আমার আয়ের ভ্যালুটা যে এক বাড়বে সেটা কোন স্টেপে বাড়বে। এটা ডিপেন্ড করে প্লাস প্লাসটা আগে প্লেসমেন্ট অথবা পরে প্লেসমেন্টের কারণে। তো হয়তো আমরা এখন বুঝতেছি না, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এমন আমি প্রিন্ট করবো পার্সেন্টি কমা আই প্লাস প্লাস। তো এই লাইনটা যখন এক্সিকিউট হবে, আমরা জানি মেইন ফাংশন থেকে সি প্রোগ্রাম রান করা শুরু করে। তো এটা আমাদের মেইন ফাংশন। তারপর প্রথম লাইনটা হচ্ছে আয়ের মধ্যে আমরা 20 রাখছি, তারপরে আমরা দুইটা লাইন কমেন্ট করছি, এই দুই লাইন তো এক্সিকিউট হবে না এটাও আমরা জানি। এবং তারপরে আমরা প্রিন্ট করব একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে, এই জন্য আমরা পার্সেন্ট ডি দিয়েছি। এবং কাকে প্রিন্ট করব, আইকে প্রিন্ট করব। তার মানে হচ্ছে এই লাইনটাতে আমাদের আয়ের ভ্যালু 20ই প্রিন্ট হবে, কিন্তু এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন, মানে এই লাইনটা রান হয়ে যাওয়ার পর আমাদের আয়ের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 21। তার মানে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর আমাদের আয়ের ভ্যালুটা বাড়বে। তো আমরা যদি নেক্সট লাইনে আয়কে প্রিন্ট করি তাহলে আমরা আয়ের ইনক্রিমেন্ট ভ্যালুটা দেখতে পারব, পার্সেন্টি কমা আই সেমিকোলন। তো এই লাইনটা আমরা কমেন্ট আউট করে রাখি আপাতত। আগে আমরা এই লাইনটা রান করি, এই লাইনটা সহ রান করি, দেখা যাক কি হয়। এই যে আয়ের মান কিন্তু 20ই আছে, আয়ের ভ্যালু 20 দেওয়া ছিল, সেই 20ই আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট হয়েছে তখন আয়ের, মানে আই প্লাস প্লাস দেওয়া ছিল, আই প্লাস প্লাস দেওয়া মানে হচ্ছে ওই লাইনটাতে আয়ের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই প্রিন্ট হবে। কিন্তু পরের লাইনে গিয়ে আমরা যদি এই লাইনটা প্রিন্ট করি, আমরা একটা নিউ লাইন দিয়ে প্রিন্ট করি ব্যাক স্ল্যাশ এন, তাহলে একই সাথে আউটপুট দেখাবে না। তো এখন যদি রান করি, এই যে আমাদের প্রথম লাইনে 20 প্রিন্ট হয়েছে এবং প্রথম লাইনটা এক্সিকিউট হওয়ার পর আয়ের ভ্যালু কত হয়েছে, 21। তারপরে সেকেন্ড লাইনে গিয়ে আমাদের সেই ভ্যালুটা দেখাচ্ছে। তার মানে আই প্লাস প্লাস থাকলে সেই লাইনে কোনো চেঞ্জ হবে না, সেই লাইনে সেম ভ্যালুটা দেখাবে। পরের লাইনে গিয়ে বা পরে আমরা যখন আয়কে ব্যবহার করব তখন আয়ের ভ্যালু ইনক্রিমেন্টাল আকারে আমাদেরকে দেখাবে, বা আয়ের ভ্যালু এক ইনক্রিমেন্ট হবে। সেম ব্যাপারটা ঘটবে হচ্ছে আই মাইনাস মাইনাসের ক্ষেত্রেও। আমরা যদি এখানে আই মাইনাস মাইনাস দিই তাহলে কিন্তু আয়ের ভ্যালু এই লাইনটাতে সেম 20ই থাকবে, মানে 20ই দেখাবে আর কি, সরি থাকবে না, আয়ের ভ্যালু এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে 20 দেখাবে। কিন্তু এই লাইনের পরে যখন প্রিন্ট করবে তখন সেই ভ্যালুটা হয়ে যাবে কি, আই মাইনাস মাইনাস মানে আমরা জানি হচ্ছে আয়ের থেকে এক বিয়োগ হওয়া, তার মানে 19। তার মানে এই লাইনটা যখন প্রিন্ট হবে তখন আমাদেরকে আয়ের ভ্যালু দেখাবে 19, আর এই লাইনটা যখন প্রিন্ট হবে আয়ের ভ্যালুটা সেম 20ই দেখাবে। তো আমরা রান করে দেখি, এই যে 20 19। তো আমরা এবার প্লাস প্লাস আইটা দেখি। প্লাস প্লাস আই, তো প্লাস প্লাস আই হচ্ছে এমন একটা ইনক্রিমেন্ট অপারেটর যেখানে আমাদেরকে পরের লাইনে যেতে হবে না, ওই লাইনটাতে আমাদের এক যোগ হয়ে দেখাবে। তো আমাদের এই লাইনটা দরকার নেই। তার মানে হচ্ছে আই প্লাস প্লাস দিয়ে যে কাজটা আরেক লাইনে হচ্ছিল, সেম কাজটা প্লাস প্লাস আই দিয়ে সেম লাইনে হচ্ছে। তো আমরা দেখি, এই যে আয়ের ভ্যালু কিন্তু ওই লাইনটাতেই ইনক্রিমেন্ট করে সে দেখাচ্ছে, কিন্তু আই প্লাস প্লাসের বেলায় সেটা হচ্ছিল না, সেটা পরের লাইনে ইনক্রিমেন্ট ভ্যালুটা দেখাচ্ছিল।
সেম ভাবে আমরা যদি মাইনাস মাইনাস আই লিখি, তারপরে যদি রান করি, এই যে আই এর ভ্যালুটা 19 দেখাচ্ছে ওই লাইনটাতেই, কিন্তু মাইনাস আই মাইনাস মাইনাস যখন লিখতেছিলাম তখন কিন্তু আমাদেরকে এই লাইনে 20ই দেখাচ্ছিল, পরের লাইনে গিয়ে আমাদেরকে 19 দেখাচ্ছিল। তো আশা করি আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই, আই মাইনাস মাইনাস এবং মাইনাস মাইনাস আই, এগুলোর মধ্যে ডিফারেন্ট বুঝতে পারা গেছে। আপনারা একটু নিজেরা প্রিন্ট করে ট্রাই করে দেখবেন, তাহলে আশা করি ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এই ভিডিও এই পর্যন্তই, টাটা।